Watch my channel, Kajul Pal. Good morning, all of you. Aaj ami dekhachi youth hostel theke Sundorbon Vromon. Sundorbon Vromone আমাদের ক্যানিং অবধি নিয়ে গিয়ে ক্যানিং থেকে ম্যাজিক গাড়িতে গদখালি যাওয়া হলো, গদখালি থেকে ঝড়খালি পোর্টে যাওয়া হলো। এরপর সেই পোর্টে গিয়ে আমরা নদী দেখলাম, নদীর ওপর দিয়ে যেমন আমাদের দুর্গাদুয়ালি, গোমতী, পঞ্চমুখানি এইসব নদীর ওপর দিয়ে আমাদের লঞ্চ গেল। এবং প্রথম দিন আমরা দেখলাম ওখানে ওয়াচ টাওয়ার এবং টাইগার প্রজেক্ট, যেখানে টাইগারকে রাখা আছে সেইটা দেখলাম। এরপর দ্বিতীয় দিনে আবার ফিরে আসা রাতে, এবং খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। এরপরে আমাদের যেটা হলো সেকেন্ড দিনে আমাদের যাওয়া হলো গদখালি থেকে হেড়ো ভাঙা নদী ক্রস করে পড়ল মাতলা নদী। এরপর এলো চিতুরিয়া ক্যানেল। ওই দিন আমরা কী কী দেখলাম? চিতুরিয়া ক্যানেল দিয়ে আমরা কোথায় ঢুকলাম? ভগবতপুরে আমরা দেখলাম কুমির প্রকল্প। এখানে বেশিটাই সমুদ্র থেকে গিয়ে নদীর ওপর দিয়ে যাওয়া, যার জন্যে এবং সেখানে প্রচুর খাড়ি আছে। খাড়ি হচ্ছে ছোটো ছোটো নদীর যে অংশগুলো, এবং সেই খাড়িগুলো আমরা পার করে যেমন চিতুরিয়া ক্যানেল আমরা পৌঁছলাম ভগবতপুর। ভগবতপুরে আমরা দেখলাম লাথিয়ান দ্বীপ ভগবতপুরে আমরা দেখলাম। আর কি দেখলাম? লাথিয়ানপুর আর কুমির প্রকল্প। যেহেতু ওগুলো অনেক বড় বড়, সেহেতু দেখতে প্রচুর টাইম লেগে যায়, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা জিনিস দেখতে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। আমরা সকাল 9টায় বেরোচ্ছি এবং তারপরে পৌঁছচ্ছি 1-1.5 ঘন্টা বাদে। তারপর আমরা ওখানে গিয়ে 3 ঘন্টা দেখছি, আবার লাঞ্চ করে বিকেলে একটা দেখতে যাচ্ছি, সেইখানে আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর তৃতীয় দিন আমরা গেলাম যেখানে, সেটা হচ্ছে পঞ্চমুখানি। আচ্ছা, নবাকি কেন পঞ্চমুখানি সি সাইড দেখলাম, দারুণ সুন্দর দেখতে, দেখাবো আমি নবাকি কেন। তারপর গাজীখালি সুন্দরখালি। ওই দিন আমরা দেখলাম কি দেউলি ক্যাম্প। এই দেউলি ক্যাম্পে আমাদের যেটা দেউলা ভাড়ানি আর বনবিবি ভাড়ানি, আর একটা আছে সেটা হচ্ছে সূচিখালি। তাহলে আমরা কি দেখলাম? ইউথ হোস্টেল থেকে সবাইকে আমাদের জড়ো হতে বলা হয়েছিল ক্যানিংয়ে। আমরা ক্যানিংয়ে গিয়ে ওখান থেকে ম্যাজিক গাড়ি করে আমাদের নিয়ে যাওয়া হলো যেটা ওকে বলে গদখালি। গদখালি থেকে আসলে আমরা যে ছোটো লঞ্চ, যেগুলো জাহাজের সাব পার্ট, সেই লঞ্চে করে আমরা চলে গেলাম ঝড়খালি। এগুলো কিন্তু প্রত্যেকটাই সি সাইড, নদীতে ঢুকছে তার সি সাইড না ভালো, সেখানে কিছু প্রকল্প এবং কিছু সিনারি দেখে আবার চলে আসে। এখানে এমন কিছু নেই যেটাকে নির্দিষ্ট করে কিছু বলা যায়, যেমন এগুলো সি সাইডের ধারে বন। এবার দেখুন, এটা আমাদের লাঞ্চ হচ্ছে, লাঞ্চ করাচ্ছে জাহাজেই। এবার তারপর আমাদের আবার খাড়ির ভেতর দিয়ে, নদীর ভেতর দিয়ে আমাদের চলে যাওয়া হচ্ছে। এটা ওই একটি আমাদের বনের মধ্যে হরিণ, সুন্দর হরিণ, সেখানে আমার দিদি এটা খাবার দিচ্ছে হরিণকে। এরপরে এখানে আমরা দেবকী ক্যাম্পে, যেটা দেখতে পাচ্ছেন বললাম দেবকী ক্যাম্প, ওখানে বনবিবি, এই যে বনবিবি, এই দেবীর পূজা করা হয় ওখানে। এটা হচ্ছে বনদেবী, বনদেবীর পূজা ওখানে সবাই করে, ওই যেখানে ওরা থাকে। এবার সমস্ত যারা রীতিনীতি কাস্টমসগুলো মেনে চলে, এই আমাদের যেমন এখানে বিভিন্ন ঠাকুরের বিভিন্ন কাস্টমস, ওখানে ওই বনদেবীর পুজো করা হয়, ঠিক আছে। এটা পঞ্চমুখানি সেইখানে। এবার এটা জাহাজের পুরো পাটটা দেখছেন,
জাহাজের পুরো পাটে আমরা সবাই আছি। এবার যেবার দেখছেন, সরি জাহাজ না, ওটা লঞ্চ অ্যাকচুয়ালি। এবার এই লঞ্চ থেকে আমাদের নাবি দেওয়া হয়েছে একটা খাড়িতে, সেখানে খাড়ির ধারে দাঁড়িয়ে আমরা, এই হচ্ছে কুমির প্রকল্প। কুমিরটা দেখতে পাচ্ছেন আশা করি, কুমির। এবার এখানে আমাদের আবার লঞ্চে ফিরে আসা, লঞ্চ থেকে আবার যাওয়া, এইভাবেই চলছে সুন্দরবন অ্যাকচুয়ালি। যে শোষণেখালি বা আরও দুটো ভালো জায়গা, সেগুলো এরা কেন জানি না, যেগুলো দেখার দরকার ছিল সেগুলোকে বাদ দিয়েছে, মানে বাদ দিতে বাধ্য হলো সময়ের অভাবে। আর এখানে আমাদের যেটুকু দেখিয়েছে তার মধ্যেই আমরা প্রচুর আনন্দ উপভোগ করেছি। আমাদের প্রত্যেককে এই লঞ্চে, অ্যাকচুয়ালি লঞ্চে যাওয়া, লঞ্চ করে ঘোরা। এবার যেখানে দ্বীপ আছে, মানে ওই খালি, সেইগুলোকে নামিয়ে দেওয়া, এবং ওখানে সি সাইড বা নদীর ধারে আরও কিছু সুন্দর দৃশ্য যেগুলো দেখে নেওয়া। এগুলো যেমন বোটে এই ছবি তোলা, এগুলো ছোটো ছোটো বোটে যখন নামিয়ে দেওয়া হচ্ছে তখন এগুলো তোলা হচ্ছে। এবার যখন যা, যেখানে হচ্ছে আমাদের সুন্দরবন, এখানে সুন্দরবনে সুন্দরখালি, সুন্দরখালিতে এখান থেকে যাওয়া হলো, এই সুন্দরখালিতে নেবে এবার ছবি তোলা হলো। এরপর আমরা আবার চলে এসেছি একটি খালিতে, যেটা হচ্ছে সুন্দরখালি। এবং সুন্দরখালিতে এই দ্বীপে যেখানে গাছপালা ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের এইখানে এই যে কুমির প্রকল্প আছে, এবং এই রাস্তা ধরে আমাদের গাড়ি চলে যাচ্ছে। এইখানে যেটা হচ্ছে সেই গভীর অরণ্য আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। আমরা কিছুটা গিয়ার পর নোটিশ লেখা আছে, আর ভেতরে যাবেন না, মানে একটা জায়গা, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এন্ট্রি করতে যেতে পারে। তার মধ্যে কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এবং যেখানে কিছু জন্তু জানোয়ারদের জন্যে জায়গাও করা আছে, সেইগুলো যে কেউ দেখে নিতে পারে। কিন্তু আরও ভেতরে যাওয়া নিষেধ, আরও ভেতরে গেলে মারাত্মক প্রাণী, বাঘ, সিংহ, তারপর তোমার ধরুন এই আমাদের ময়াল সাপ এরকম আছে। এই সামনে একটা দেখলেন ময়ূর দাঁড়িয়ে, এগুলো বন ময়ূর। এইটা আমার, এখানে আমার দিদি, এখানে এ হচ্ছে শিপ্রা পাহাড়ি, আর আরেকজন দিদি ছিল সেখানে আছে আমাদের, আমার সাথে, সেটা হচ্ছে অর্চনা হাজিরা। সেখানে এই যে কোনো একটা দ্বীপের মধ্যে গিয়ে, এই সুন্দরবনের আর বেশি কিছু নেই, এইগুলো অংশগুলো আর, শুধু জল আর জল চারিদিকে। লোকালয় খুবই কম, যেখানে দাঁড়াচ্ছে বা লোকালয় দেখা আর যাচ্ছে না খুব একটা। এবারে অনেক দূরে, অনেক দূরে গ্রাম, সেই গ্রামের রাস্তা দিয়ে তারা চলে যাচ্ছে, সরু রাস্তা বনের মধ্যে দিয়ে। তারা কিন্তু সমস্ত রাস্তাটা চেনে, এবং তারা ঠিক তাদের বাড়িতে চলে যাচ্ছে। তাদের যে কিছু কোনো একটা জায়গায় হয়তো মার্কেট বা হাট বসছে, সেসব জায়গা থেকে ওরা কিনে নিয়ে যায় এবং ওদের সংসার চালায়। এবং এখানে বেশিরভাগই ফিশিং, এদের জীবিকা হচ্ছে ফিশিং, বেশিরভাগই মৎস্য চাষ জীবিক। এবং এরা যখন মৎস্য চাষে, এদের লাইফ রিস্ক থাকে, কখনো কুমিরে টানছে, কখনো সাপে খাচ্ছে, কখনো আবার কোনো সময় বাঘ লাফিয়ে পড়ছে, আমরা খবরে দেখেছি। তবে এরা খুবই, এখানকার সাধারণ মানুষ দু চারজনের সাথে পরিচয় হয়েছিল, তারা সত্যি, তাদের ব্যবহার খুব ভালো। আমাদের এখানে শহরে যেমন আমরা লোকে ফ্যামিলির মধ্যে সব হিংসা ছড়িয়ে আছে, কিন্তু ওখানে কিন্তু আমাদের প্রত্যেকটা লোকের সঙ্গে দেখা হলো, ব্যবহার হলো, তাদের গ্রাম্য সরল জীবনযাপন খুব সুন্দর লাগলো। সুন্দরবন ট্যুর আমাদের ভালোই লাগলো। এখানে দেখুন বাঘ বসে আছে, আর তারপর এরা যে যার ছবি তুলছে যেরকম মনের মতো। এর ভেতরে দেখুন কুমির আছে, কুমির প্রকল্পে যাওয়া হয়েছিল, কুমিরটাকে দেখা যাচ্ছে। এরপর আমরা দেখছি সুদূর প্রান্ত আর শুধু ঘাস আর ঘাস। এরপরে এখানে দেখুন, এখানেও কুমির দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন দূরে দূরে সমস্ত লঞ্চগুলো বাঁধা আছে, ঘাটে কোনো একটা ঘাটের মধ্যে এসে পড়ছে। এরপর দেখুন সুন্দরবন দেখানো শেষ। গুড নাইট অল অফ ইউ।
please watch my channel. If you like, share, comment, subscribe and like the channel.